সম্মানিত হ্যাঁ দিন যে ইসলামের তৃতীয় স্তম্ভ সাওম বা রোজা শরিয়তে রোজার বিধান আল্লাহ তালা কেন দিয়েছেন এর পেছনে আল্লাহ তালার হিকমত কে আছে কারণ আমরা জানি যে ফেয়াদুল হাকিম লা এখলু আনিল হেকমা এটা একটা প্রবাদ আছে যে হাকিমের কোনো কাজ হিকমত শূন্য নয় হিকমত থেকে খালি নয় তো আমরা প্রথমেই শুনি আল্লাহ তাআলা কেন সিয়ামটাকে আমাদের জন্য বিশেষভাবে স্পেশালি আল্লাহ আল্লাহতাল্লাহ দান করলেন এটা আমাদের জানা আবশ্যক আমি মনে করছি সম্মানিত উপস্থিতি এটা আমরা যদি না জানি তবে এখানে আমরা বুঝতে পারবো না যে আসলে আল্লাহ তালা কেন এটা আমাদের জন্য দিয়েছেন এটা জানা জরুরি উল্লেখযোগ্য আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে রোজার মাধ্যমে তাকুয়া তথা ভীতি অর্জিত হয় এজন্য আল্লাহ তাল্লাহ বলছেন কুতিবা আলী সিয়াম কামা কুতিবা আদুল্লা বিন আমি কবলিকুম লা কুম এরপর হচ্ছে আল্লাহ তাল্লাহ যে হিকমত আল্লাহ তালা এর মাঝে সিয়াম প্রবর্তনের মধ্যে সিয়ামের বিধান আমাদেরকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ যতগুলো হিকমত রেখেছেন এর মধ্যে দুই নম্বর হচ্ছে সিয়াম বা রোজা মহাপ্রভু নৈকট্য সন্তুষ্টি লাভের মাধ্যম কারণ আল্লাহআ বলেন আনা তিন নম্বর রোজার বিধান আমাদের উপরে দেওয়ার হিকমত রোজার মাধ্যমে অফুরন্ত রহমত লাভ করা যায় সাল্লাম বলছেন রমাদান আবু আবুর রহমা যখন রমজান মাস সমাগত হয় রমজান মাস যখন আসে তখন আল্লাহ তালা রহমতের দরজা সমূহ আল্লাহ খুলে দেন চার নাম্বার রোজা জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম কারণ আল্লাহ রাসূল বলছেন গুল্লিং আবওয়াবুল আবুল আবু জাহান্নাম রাসুল বলছেন গুল্লিং কথ আবু আবুল্নার ফালাম ইউফ তাহমিন হাবাব আল্লাহ আলাম রমজানের প্রথম রাত্রিতে জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন এবং একটা দরজাও গোটা রমজান মাসের ভেতরে খোলা হয় না পাঁচ নম্বর রোজা দ্বারা ব্যক্তির চরিত্র বিধ্বংসী কুপ্রবৃত্তি দমন হয় নিজেকে সে কন্ট্রোল করতে পারে ছয় নম্বর রোজা দ্বারা ব্যক্তির চক্ষু কর্ণ জিহবা ও লজ্জাস্থান প্রবৃত্তি অঙ্গ প্রত্যঙ্গের অতিরিক্ত চাহিদা অবদমিত হয় সাত নম্বর রোজার মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তি সাহস ও প্রলোভনের উপর জয়ী হয়ে আল্লাহ আল্লাহতাল্লা সন্তুষ্টি লাভে সক্ষম হয় নম্বর রোজা দ্বারা যাবতীয় কুটিলতা দূর হয় রোজা ব্যক্তিকে যাবতীয় অবাঞ্ছিত কাজ হতে বিরত থাকতে অভ্যস্ত করে তোলে দশ নম্বর রোজা শয়তানের আক্রমণ প্রতিহত করার শ্রেষ্ঠ হাতিয়ার রাসুল বলছেন আর সিয়াম ও জুন্নাতুন মায়াম ইয়াহা যতক্ষণ রোজাকে নষ্ট করে না ফেলা হয় অর্থাৎ হারাম কাছে দ্বারা যতক্ষণ সিয়ামকে নষ্ট করে না ফেলা হয় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ঢাল হিসাবে প্রচুকল হিসাবে এটা কিন্তু জাহান্নাম থেকে বান্দাকে রক্ষা করবে সিয়াম আর ও জুন্নাতুন এগারো নম্বর রোজার কারণে ক্ষোধার অনুভূতি ধনির অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রকে সাহায্য করার মানসিকতার সৃষ্টি করে যেমন রাসুল বলছেন হুয়া শাহরুল মু এটা সহমর্মিতার সিম্পেথিক হওয়ার মাস বারো নম্বর রোজা পালনের মাধ্যমে অতীতের গোনা সময়ের ক্ষমা পাওয়া যায় যেমন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাংস আমার রমাদন ইমান ও সাবান গফির আল্লাহমা তাকদ্দামা মিন দাম্বি পিছনে সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন ইমান সাথে সিয়াম পালন করলে তেরো নম্বর রোজা বিশ্ব মুসলিম সমাজে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সৃষ্টি করে ১৪ নম্বর রোজার মাধ্যমে আত্মশুদ্ধি সহ ধৈর্য সহিষ্ণুতা ও নম্র স্বভাবের গুণে গুণান্বিত হওয়া যায় পনেরো নম্বর রমজান হলো কোরআন নাজিরের মাস কোরআনের আলোকে সমাজ বিনির্মাণের প্রেরণা যোগায় পবিত্র হে রমাদান ষোলো নম্বর যা জান্নাতে প্রবেশের এক উত্তম মাধ্যম কারণ আল্লাহ তালা স্বয়ংদের জন্য বিশেষ জান্নাতে পৌঁছার ব্যবস্থা আল্লাহ রেখেছেন এগুলা হচ্ছে মৌলিক কিছু বিষয় শ্রেয়া মানুষকে পাপাচার অমাঞ্চিত কাজ হতে বিরত রাখে এবং রোজা মানসিক প্রশান্তি লাভের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম সর্বোপরি কথা হচ্ছে রোজায় মানুষকে আল্লাহ এবং বান্দার অধিকার আদায় যোগ্য করে তোলে পরিশেষে আমরা এইভাবে এটা বলতে পারি বান্দাকে সঠিক সরল পথে পরিচালিত করার জন্য রোজা হচ্ছে সঠিক গাইড লাইন সার্বিক দিক থেকে সংযমী হওয়ার মাধ্যমে রোজা মানুষের চরিত্র গঠনের এক অনন্য পন্থা এবং এক অনন্য মাধ্যম এ হচ্ছে মোহতারাম হ্যাঁ দিলেন আমাদের মৌলিক কিছু আল্লাহ তাআলা কেন কে আল্লাহ তাআলা আমাদের উপরে আবশ্যক ফরস করে দিলেন এর কিছু হিকমত আমরা নিলাম আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলা পরিপূর্ণভাবে সিয়ামের হক আদায় করে সিয়াম পালন করে আমাদের এই সমস্ত কিছু কল্যাণ যাবতীয় ইহলৌকিক পারলৌকিক কল্যাণ জন্য তফ